উপস্থিত আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আমাদের খাদেম বানাই দিচ্ছেন, সমস্ত মাখলুককে আমাদের গোলাম বানাই দিচ্ছেন, আমাদেরকে মখদুম বানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ইজ্জত দিচ্ছেন। ওয়াকাররামনা বনি আদম, আমি আদমের সন্তানকে ইজ্জত দিছি। তাই আসুন আমরা একবার জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে সমকণ্ঠে বজ্র কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে অনেক সুন্দর করে সাজাইছে। এগুলা বুঝে আসতে হলে ফিকিরের দরকার, চিন্তার দরকার। আল্লাহ তার কিতাবের মধ্যে আমাদেরকে হুকুম করছে, লিয়া তাফাক্কারুন, আমি তোমাদের কাছে কিতাব নাজিল করছি ফিকির করার জন্যে। ওয়ালিয়াতাযাক্কারুন, আমি তোমাদের কাছে কিতাব নাজিল করছি উপদেশ গ্রহণ করার জন্যে। উপদেশ কিতাব থেকে ওই মানুষটাই গ্রহণ করতে পারে যে মানুষটার মধ্যে ফিকির আছে। ফিকির ওই মানুষটাই করতে পারে যে মানুষটার মধ্যে তেলাওয়াত আছে। আগে তেলাওয়াত করে তখন ফিকির করে, তর্জমা বুঝে, মানা বুঝে, তাফসির বুঝে, তখন ফিকির করে আল্লাহ কি বললেন। তখন সে দেখতে পায় রব্বে কারিম অত্যন্ত দামি দামি কথা বলছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলছে, যে কথাগুলার একটা কথা যদি কেউ মেনে নেয় ইহ জীবন পরজীবন সব ধন্য হয়ে যাবে। যে ইসলামে এমন কিছু কথা আছে, ইসলামের প্রত্যেকটা হুকুম শিকলের মতন শিকল, শিকল চিনেন না? যাদের দরকার আছে তারা এত বড় শিকলও বানায় যে 1 কিলো দূরে যায়, 1 কিলো দূরে যায়, এমন শিকল বানাইতে কত আংটার দরকার হয়েছে,
শরীয়তের সবগুলা বিধান এক একটা আংটা, আর সবগুলা আংটা একত্র হয়ে একটা শিকল। এবার বুঝেন, যারা শিকল চিনেন, শিকলের যে কোনো জায়গা থেকে একটা আংটা যদি ছুটে যায়, শিকল কি আর এক থাকে, এটা দুই হয়ে যায়। দুই জায়গার থেকে ছুটলে দুই খণ্ড হয়ে যায়, তিন জায়গা থেকে ছুটলে তিন খণ্ড হয়ে যায়। আর যদি একটার সাথে আরেকটা বাদন করা থাকে, লাগানো থাকে, শিকল পুরা থাকে। ইসলামের এক একটা হুকুম আর একটা হুকুমের সাথে লাগানো, যদি কারো মধ্যে সত্যি একটা হুকুম থাকে, একটা আংটা থাকে, আরেকটা আংটা তার সাথে এসে লেগে যায়, আরেকটা আংটা তার সাথে লাগে, আরেকটা আংটা তার সাথে লাগে, একটায় আরেকটাকে টানে, একসময় পুরো শিকল হয়ে যায়। যে কোনো একটা কথা শরীয়তের কেউ যদি দিল থেকে এখলাসের সাথে, আহ কতবার আসছে ইমানান ওয়া ইহতিসাবান, তুমি যদি নামাজ পড়ো ইমানের সাথে এবং এখলাসের সাথে। এই কথাটা শুধু নামাজের ক্ষেত্রে আসে নাই, রোজার ক্ষেত্রে আসে নাই, সতে সতে জায়গার মধ্যে এই শব্দটা ব্যবহার হয়েছে, ইমানান ওয়া ইহতিসাবান। তুমি যদি ইমানের সাথে সুয়াবের নিয়তে, এর মানে আল্লাহ আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো বিশ্বাস কইরা মালিককে সন্তুষ্ট করবার নিয়তে যদি একটা আমল করো, আল্লাহর নবী প্রত্যেকটা আমলের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছে। যেমন রমজান মাস, হ্যাঁ, একজন মানুষকে ইফতার করাইবেন, একজনকে, আল্লাহু আকবর, একজন পারতেছেন না, ভাত নাই, রুটি নাই, কিছু নাই, এক ডক পানি দিয়ে ইফতার করাইছেন, ইমানান ওয়া ইহতিসাবান। আল্লাহ রসুল বলে তোমাকে জান্নাতে আমি নিয়ে যাব। এজন্য বলছি একটা আমলের সাথে আরেকটা আমল অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ যে ওই যে একটা শর্ত লাগাইছে ইমান। আচ্ছা, যার ইমান আইসা গেছে তার আর কোনো আমল বাকি থাকবে? আপসে আইসা যাবে। এই জন্য রে ভাই, নামাজ ছুটে তার, যে মানুষটা কাফের, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকদ কাফারা, যে ব্যক্তি একক তো নামাজ ইচ্ছা করে স্বেচ্ছায় সজ্ঞানে ছেড়ে দিছে, বেলা উজুরে ওই মানুষটা কুফুরি করছে, যে মানুষটা কুফুরি করে সেই মানুষটা কাফের। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের জমানায় অন্য কোনো পাপকে আমরা কুফুরি মনে করতাম না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফুরি মনে করতাম, এবং যে নামাজ ছাড়ত তাকে আমরা কাফের মনে করতাম। এই জন্য কোনো মুনাফেকও নামাজ ছাড়ে নেই। তো বলতেছিলাম, শরীয়তের সবগুলো হুকুম একটার সাথে আরেকটা বড্ড জড়াজড়ি খায়। ওই যে ইমানান ওয়া ইহতিসাবান, যে মানুষটা ইমান এনে ফেলছে তার নামাজেও সমস্যা নাই, তার রোজাতেও সমস্যা নাই, তার জাকাতেও সমস্যা নাই, তার হজেও সমস্যা নাই, আল্লাহু আকবর।
আয় মাসুক আগার যা তলবি যাবতু বকশাম যার ভালোবাসার মানুষ আছে ভালোবাসার মানুষে চাইলে কিনা দেয় ভালোবাসার মানুষে চাইলে কি না দেয় আরে মিয়া জীবন চাইলে শেষবারে জীবনটা দিয়ে দেয় এই জন্য যারা বিশ্বাস করছে আল্লাহ আছে ওর জীবন দিতে কি সমস্যা যে মানুষটা বিশ্বাস করছে জান্নাত আছে ওই মানুষটা জীবন দিতে কি সমস্যা যেই মানুষটা বিশ্বাস করছে জাহান্নাম আছে তার জীবন দিলে কি হবে আমার মালিক আমার কাছে জীবন চাইছে জীবন মালিকের মালিকের জীবন মালিককে দিয়ে আমি মালিকের কাছে চলে যাব যেই সত্তা আমার কাছে জীবন চাইছে আমার জীবন যদি সে নেয় তাহলে আমি গেলাম কোথায় তার কাছে গেলাম না আল্লাহ আসলে বিষয়টা এখানে সে আসেনি তাই রাসূলুল্লাহ বারবার শর্ত লাগাইছে ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর সওয়াব পাইবা ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহ একজন মানুষে ইফতার করাইলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব ঈমানান ওয়া ইহতিসাবান হ্যাঁ রোজাগুলো রাখলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব মালিক বলে দোস্ত আপনি নেন বা না নেন আমি তারে জান্নাত দিয়ে দেব ঈমানান ওয়া ইহতিসাবান আহ এই জন্যই বলছি যার ঈমান আসছে তার টুপি দিতে কি সমস্যা যার ঈমান আসছে তার দাড়ি রাখতে কি সমস্যা যার ঈমান আসছে তার মেসওয়াক করতে কি সমস্যা যার ঈমান আসছে তার পর্দা করতে কি সমস্যা যার ঈমান আসছে যাকাত দিতে সমস্যা আছে হ্যাঁ আগার যা তলবি যাবতু বকশাম আজা যাচে আছে যে বগুবতু বকশাম দোস্ত তুমি যদি জান চাও জান দিয়ে দেবো টাকা না তো খালি বাড়ি না ঘর না জাগা না জমি না এটা কি ক জাগা জমি কি জান চাও জান দিয়ে দেবো আগার যা তলবি যাবতু বকশাম আজা যাচে আজিজিস্ত বগুবতু বকশাম তবে জিজ্ঞাসা করে দোস্ত আমার জীবন দিয়ে তুমি কি করবা তখন মালিক বলে তোর জীবন আমার কাছে নিয়ে তোর লগে আমি দোস্তি করব তখন বন্দা বলে তাহলে আর সমস্যা কি এই গান্দা দুনিয়াতে এডি দান কইরা খাইতে হয় দরকার কি তোমার কাছে চলে যাব ওই যেমন এক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন ইয়া নবী আল্লাহ আমার হাতের আমি এই যে যুদ্ধ চলতেছে যদি এখন আমি মরে যাই শহীদ হয়ে যাই কি পামু কি পাইবা আবার আল্লাহ পাইবা জান্নাত পাইবা তাই নাকি কহ খেজুর ফেলে দিছে খেজুর ফেলে দিলে কেন রসুল যতক্ষণে খেজুর খামু এতক্ষণ তো জান্নাতে কি খাইতে পারি আমি ইমান কারে কয় ইমানের পাওয়ার কি আগার যা তলবি যাবতু বকশাম আজা যাচে আজিজিস্ত বগুবতু বকশাম আহ জের দোস্তে জের দোস্ত আছে আপনাদের সবার কি দোস্ত আসেনি আছে আল্লাহ কবুল করো দোস্ত আছে দোস্তলা মানুষের রং গই অন্যরকম না মিশে গেছি
ডং অন্যরকম, কথা অন্যরকম, জিন্দগি বন্দগি অন্যরকম, অন্য দশ জনের সাথে, বিশ জনের সাথে, একশো জনের সাথে, এক লক্ষ মানুষের সাথে, এক কোটি মানুষের সাথে বনে না। যেই মুরগি ডিম দিব তার রূপ রং বাকি, আরো যে বিশ পঞ্চাশটা মুরগা মুরগি আছে একটার সাথেও বনে না। ভাব আছে যার নাই, তারে দেখলেই চিনা যায়। যান চাইলে যান দিয়ে দিব, মাল চাইলে মাল দিয়ে দিব, যেটা চাও ওইটাই দিয়ে দিব। আর একটা জিনিস মান্যা নেই যার ইমান আছে, কি আলহামদুলিল্লাহ। দোস্ত তুমি যখন জেনে রাখবা আমি খুশি, কোনো কৈফিয়ত নাই, কোনো নালিশ নাই, কোনো শেকায়ত নাই, কোনো বদনাম নাই, কোনো হাই হুতাশ নাই, কোনো আফসুস নাই, কোনো আক্ষেপ নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই ওই মানুষটার, যে মানুষটার দোস্ত আছে। আমার দোস্ত তো এমন এক দোস্ত যিনি সামিউম বাসির, সব দেখে সব শুনে, আলী মুম্বি দাতি সুদূর, আমার হৃদয়ের কথাও তিনি খুব ভালো করে শোনে। এই জন্য যারে যেমনে রাখছে সে খুশি আলহামদুলিল্লাহ, সে একটা কথাই শিখছে আলহামদুলিল্লাহ, সর্বসময় আলহামদুলিল্লাহ। একজন মানুষকে গত পরশু সকালে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কয় হুজুর আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে কয় হুজুর যেটা কইছি রে মিথ্যা কথা, যেটা বলছি মিথ্যা কথা বলছি, কেমন আসলে হুজুর আলহামদুলিল্লাহ কইছি, আমি আসলে বালা না, আমার শরীরও খারাপ, অর্থনৈতিক অবস্থাও খারাপ, তারপরও কইছি আর কি আপনার লোকে, এটা একটু তাল মিলাইয়া বলা আর কি, হ্যাঁ ভালোই আছে, এটা মিথ্যা কথা। জি আমরা যদিও ওই হের মতো নই, মাঝে মাঝে যদিও বলি ভালো আছি, দিল থেকে নয়, দিল থেকে যদি বলতাম তো মুখে হাসি কই, দিল থেকে যদি বলতাম রাস্তার মোড়ে বৈশা চিন্তায় তুমি মাটির মধ্যে কি লেখো, এগুলা কি এমন মানুষ নাই মাটির মধ্যে আত্মা আছে, মজনু হয়ে গেছে, আরে মজনু এনে যেখানে বইছে ওইখানে মাটির মধ্যে লাইলির নাম লেখছে, আর মানুষে যে গেছে কি রে মজনু কি লেখিস, আমার মা সুখ লাইলার কাছে চিঠি লিখি। জি যে মানুষটার দুস্থ আছে, যে মানুষটার ইমান আছে, যে মানুষটার এহতেসাব আছে, ওই মানুষটার আর কোনো চিন্তা থাকতে পারে না, ভাবনা থাকে থাকতে পারে না, দুশ্চিন্তা যাকে বলা হয়, যদি চিন্তা থাকে সুচিন্তা আছে, কিন্তু দুশ্চিন্তা নাই। দুইটা কথা বলছি, যার ইমান আছে সে তার বন্ধুকে সব দিতে পারে, আরেকটা কথা বলছে যার ইমান আছে সে যখন যেই হালে আছে তার জবান দিয়ে একটা কথাই বার হয়, ভালো আছি, আমি ভালো আছি, আমাকে আমার আল্লাহ ভালো রাখছে, আমাকে আমার মালিক ভালো রাখছে, আমার দোস্ত আমাকে ভালো রাখছে, আপনি একশো মানুষ থেকে একশোই বললাম, ভালো করে তার সাথে একটু চলেন বলেন কথা বলেন, দেখবেন তার দুঃখ বিনে আর কিছুই শুনতে পাইবেন না। কি গল্প করে পরস্পর বৈশা সুখের আলাপ, সুখের আলাপে দেশ আছে, হ্যাঁ দুঃখের কথা শুনাইতেছে, কত দুঃখ তার, কোনো সুখের আলোচনা নাই, যা আলোচনা দেখতেছেন দুইজনে বৈশা করতেছে, দুই যুবক বইল দুঃখের আলোচনা, হ্যার বউ নাই, হ্যাঁ প্রেম করে লাইন পাইতেছে না, লাইনটা ছুটতেছে গা দুঃখ, আল্লাহু আকবার। এই ভূমিকাকে সামনে রেখে আজকে আমি শরীয়তের একটা বিষয় নিয়ে কথা বলবো,
কি ভূমিকা? যে মানুষটার ঈমান আছে ওই মানুষটা আল্লাহকে সব দিতে পারে। যে মানুষটার ঈমান নাই সে একটা পশমও দিতে পারে না। কেন দিবে পশম? কি কারণে দিব? সে তো জানে এই পার্থিব জগৎ এইটি সব, এমন কি এইটি আমার রব। হ্যাঁ, সে জানে ক্ষেত আছে বলেই তো খাই, সে জানে দোকান আছে বলেই তো খাই, সে জানে আমার ছেলে বিদেশ আছে বলেই তো খাই, সে জানে এরকমই জানে। আমার বাজারে ঘরটা যদি না থাকতো আর বাড়া যদি না পাইতাম তো আমি সুটকি হয়ে যাইতাম, এমনই জানে। সবগুলা কথা ভালো করে হাকিকতে গিয়ে চিন্তা করলে কুফুরি কথা। মানুষটার ঈমান নাই, তাই এই জন্য বললাম যা দুই নয়ন দিয়া দেখে এগুলোর উপরেই ভরসা, এগুলোই তার আসল, এগুলোই তার ফসল, এগুলোই তার সব, এগুলোই তার রব। আসলে এগুলো কিচ্ছু না। আল্লাহ তার কোরআনের মধ্যে বহুবার হুকুম করছে আকিমুস্সালাহ ওয়া আতুজ যাকাত, ও মানুষ নামাজ পড়ো রোজ যাকাত দাও। একবার হুকুম কই নেই, নামাজ পড়ো যাকাত দাও। এটি আমি একটু সামান্য সময় বলবো, যাকাত দিবেন, না দিলে কি হবে? না দিলে কি হবে? কারুনের যেই গতি হয়েছে তোর এই গতি হবে। কারুনের কি গতি হয়েছিল? মাটির নিচে ডাব যে রসুল বলেন এখনো ডাব দিছে, ডাবা শেষ হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত শুধু ডাব দিয়ে থাকবে। এখন বোঝা দরকার মালিকের জমিন কত গভীর। ইয়াতা জাল জালু ফিল আরদে, সে জমিনের মধ্যে ডাব দিয়ে আছে। যে দিয়াদন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর এপার গড়ে ও এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দলির ধনীরে তুই ফকির হয়েছে, বঙ্গবাজারের আগুন ফকির হয় নাই, হাজার হাজার মানুষ ফকির হয়ে গেছে, মালিক পারে জি নেমত দিছি, যদি শুক্রিয়া না করস নিমুগা নিমুগা নিমুগা। এই জন্য অনেক মানুষে জানে না বিষয়টা কি, আমার পয়সা শেষ হইল কেন, কেমনে শেষ হইল, তুই যাকাত দিস নাই। ওয়াইন শাকার তোমলা আজিদান্নাকুম, তোকে সম্পদ দিছি নেয়ামত দিছি, যদি নেয়ামতের শুক্রিয়া করিস নেয়ামত আরো বাড়ামু। ওয়াইন কাফার তুম ইন্না আযাবি লাশাদিদ, আর না শুক্রি করলে, এর মানে ফরমানকে না মানলে, নেয়ামতের বিধান না মানলে আমার আজাব অত্যন্ত কঠিন এবং কঠোর এবং ভয়াবহ। এই দেশে কি এমন মানুষ নাই আজ থেকে 50 বছর আগে কোটিপতি ছিল এখন ভিক্ষা করে? আহা, কাদের কুদরত দারি, কাদের কুদরত দারি, হারছে খাহি আকুনি আসবর রায়ে নি মে নানে দর্ব দরহায় রাকুনি। অর্ধেকটা রুটির লেগে একটা রুটির লেগে দুয়ারে দুয়ারে ঘুরাইতেছে। আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দাও, তুমি আমাদেরকে এহতেসাব দাও। যাকাত না দিলে আজাব আসবে আজাব, গজব আসবে গজব। আজকে না দুনিয়া কিয়ামত হবে, শুনছেন না? কেউ শোনেন নাই?
ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আসরের নামাজের পরে আমি কথা বলবো। কিয়ামত হইলে লোক কিয়ামত হইলে বিকাল বেলা আমরা সবাই আসরের মাঠ না উইটিয়া তো কিছু কথা বলবো, আসরের নামাজের পরে বলবো, কারণ আমি তো প্রত্যেকদিনই আসরের নামাজের পরে কিছু কথা বলি। তবে একটা কথা বলে দেই, এই সমস্ত কথা যায় বিশ্বাস করে সে কাফের। সে কি যাই বলে যাই শুনে, শুনলে কাফের না, যদি বিশ্বাস করে তাইলে কাফের। হ্যাঁ সুবহানাল্লাহ। এবার আসেন দুনিয়াটা নাট্য মঞ্চরে ভাই, কিচ্ছুই না, একটা নাটক চলছে। মালিক কাউকে রাজা বানাইছে, কাউকে প্রজা বানাইছে, কাউকে উকিল বানাইছে, কাউকে ব্যারিস্টার বানাইছে, কাউকে আসামি বানাইছে, হ্যাঁ কাউকে হুজুর বানাইছে, কাউকে মোল্লা বানাইছে, কাউকে মুন্সি বানাইছে, কাউকে এক একটা পদ দিয়ে রাখছে, এটা সুন্দর তরিকা করার জন্যে। আচ্ছা বলেন তো, নাপিত না থাকলে আমরা কোথায় শেফ হইতাম? যদি একদল মানুষে নাপিতগিরি করতেছে, এই নাপিতগিরি ছাইরা দেয় দুনিয়ার সৌন্দর্য থাকবে? একদল মানুষে পায়খানা পরিষ্কার করতেছে যাদের নাম হলো মেতর, এই যে মেতর মানুষগুলা তারা কি এই কাজটা না করলে দুনিয়ার নিজাম আর শৃঙ্খলা ঠিক থাকবে? শহরে বাস করা যাবে? আপনার বাড়িতে বাস করা যাবে? আল্লাহু আকবর। এগুলা মালিক কি ইচ্ছা করে তারা সুইপার বানায় রাখছে, আবার ওর মনে কোনো দুঃখও নাই। এই টাকা পাইয়া আপনার ঘরের গুফলাইয়া টাকা পাইয়া লইয়া যায় বলা খুব খুশি। একদিন খুব বৃষ্টি নামছে, আমি দোকানে বসে রয়েছি, এক বেটায় পায়খানার টাঙ্কি পরিষ্কার করিয়া দুই বেটায় কান্দের মধ্যে বালতি লইয়া ফাইপ লইয়া যায় না, আর গান কি বৃষ্টি নামছে, মনে বালা পয়সা পাইছে, পিজ্জা যাইতেছে আর গান গাইতেছে। আমি জানি গো, আমি বুঝি গো, প্রাণ বন্ধুর পীরিতের কি খেলা। আমি কই কিরে তোকে কি হয়েছে? কবজুর কিছু না, টিয়া ভাইছ? কবজুর ভাইছি, আপনার কাম আছে? আর আমি না তোকে ফুর্তি দেখা, ওরা পায়খানা সাফ করে বাড়িতে যাই কি ফুর্তি আর কি গান, দুইটা জোয়ান পোলা একটা টিন আর একটার বাড়িতে মালিক যারা যেন রাখছে তারে দুঃখ দিয়া রাখে নাই। এটা একটা নাটকের মঞ্চ রে ভাই, ও যেন ফলাফল জানায়। ওইখানে গিয়া দেখেন মেতরও জান্নাতে যাবে, ওইখানে গিয়া দেখেন প্রেসিডেন্টও জাহান্নামে যাবে। নাটকের ফলাফল যেখানে জানাবে ওইখানে গিয়া দেখেন চামার মুসি সেও জান্নাতে চলে যাবে, আবার বড় বড় উকিল ব্যারিস্টার তারা জাহান্নামে চলে যাবে, আর উকিল আরে মুসি ধোপা নাপিতে জান্নাতে চলে যাবে। মাত্র একটা অভিনয়ের জায়গা, তো একজনে জাকাত দিবেন আর একজনে জাকাত খাইব, চাই খায় এক খুব খারাপ মানুষ কেরে জাকাত খায়, ওরা তো নাটকের ফাটুই দিছে এটা তুই খাবি আর আপনারে ফাট দিছে তুই দিবি, আল্লাহু আকবর। নাকি আপনারা আবার যারা জাকাত দেন মনে মনে একটা বাবরা হেন, আমরা জাকাত দেব না, তুই তো আমাকে জাকাত খাস, এত খাইয়া তোর উপকার করছে, কি করলি লে তুই, এগুলা তুই খাইলি হইলে, তুই খাইলে তো তোর সম্পদ সব হারাম হয়ে যাবে গা, তুই জাহান্নামে যাবি গা, এই তোরে বাঁচাইছে। কারণ আল্লাহ ওমরে সানি আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জমানায় সম্পদ মুসলমানদের এতই হয়েছে, সম্পদ জাকাতের পয়সা লইয়া লইয়া রাস্তায় রাস্তায় মানুষ ঘুরত, কারণ তাদের তো আবার ডর আছিল, ওই মিয়া যার কাছে সঞ্চিত পয়সা আছে তার কিন্তু জাকাত খাওয়া হারাম, আমরা কিন্তু এইসব আবার ডরাই না, সব খাইয়া লাই। বঙ্গোপসাগরের মতন
যা আছে আমার কাছে খালি দিবেন শুদ্ধ করে লামু এই এই উম্মতের মধ্যে কিছু এরকম মানুষ আছে ওদেরকে হাতে যা দিবেন তা খেয়ে ফেলবো চিন্তাও করব না অথচ তার বাড়ি আছে জায়গা আছে ঘর আছে জমি আছে সঞ্চয় আছে পকেটে পয়সা আছে খাচ্ছে সে কিন্তু আবার জাহান্নাম খায় সে কি খায় জাহান্নাম খায় জাহান্নাম খায় আল্লাহ বলছেন তোরে আমি জাহান্নামের আগুন খাওয়াই দেব আমরা কিন্তু আবার এগুলা ডরাই কম খুব কমই ডরাই যা সময় স্বল্প যাকাত দিয়ে দিয়েন মাসলা তো এখন সবাই জানে একটা সময় ছিল মানুষ মাসলা বুঝতো না হ্যাঁ যার কাছে আজকের দিনে মাত্র 52 বড়ি রূপার দাম আছে 52 বড়ি রূপা বিক্রি দাম হলো মাত্র 1000 টাকা বা 1100 টাকা আমাদের বিক্রি দাম ধরতে হবে হ্যাঁ কিনতে গেলে আপনার লাগবে আবার 1400 টাকা বা 1500 টাকা ক্রয় দাম নহে মানে কিনতে যেই দাম লাগে ওইটা না আপনার কাছে যেইটা আছে ওইটা বিক্রি করতে গেলে কত বেচতে পারবেন তাহলে যদি 1100 টাকা করেও ধরেন তাহলে 52000 52 বড়ি রূপার দাম কত হইও 1000 হলে 52 আর 1100 হইলে আচ্ছা যাক ধরেন 60000 হই আজকের এই দিনে যে মানুষের কাছে নগদ 60000 টাকা আছে অথবা নগদ টাকা নাই ব্যবসার মাল আছে নগদ টাকা একটাও নাই কি আছে ব্যবসার মাল ব্যবসার মাল এই মানুষের উপর যাকাত দেওয়া ফরজ এই মানুষের উপর যাকাত দেওয়া ফরজ সহজ কথা খুব কঠিন কিচ্ছু না আজকের দিনে 52 বড়ি রূপার দাম যার কাছে আছে তাও কি কেনা দাম না বিক্রি করা দাম কিনতে গেলেই এক দাম বেচতে গেলেই আরেক দাম বিক্রি করতে গেলে যেই দাম আছে ওইটার সমমূল্য যার কাছে আছে অথবা ব্যবসার মাল আছে অথবা ভাড়া দেওয়ার জিনিস আছে যেমন ডেকোরেটর ওদের অনেক কিছু আছে এগুলা সব ভাড়া দেয় এগুলো ব্যবসার মাল এটাটা ব্যবসা এমনি করে আপনার বাড়িতে এত জিনিসপত্র আছে যেগুলো আপনার লাগে না দেখা গেছে আপনার বাড়িতে এত টেবিল চেয়ার সোফা সেট এতগুলো কিনছেন আপনারা জামাই বউ আর একটা পোলা কিন্তু দুই তিন ঘর সাজায় থুয়ে দিচ্ছেন ওই যে অতিরিক্ত যেগুলো আছে এগুলোর জাকাত আসবে বুঝতে পারছেন জি প্রয়োজনের অধিক যা আছে প্রয়োজনের অধিক যা আছে কথা বুঝতে চান ফেস্ট লাগাইয়েন না ওয়াজ না এগুলা মাসলা প্রয়োজনের অধিক যা আছে এগুলোর জাকাত দিতে হবে যেমন কারো ঘরে মহিলাদের একটা স্বভাব আছে পাতিল রাখা শুরু করলে রাখেই 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 ঘর ভরে ফেলছে এখন তার পাতিলের দাম যদি এগুলা ওই 52 ভরি রূপার সমান আইসা যায় জাকাত দিতে হবে অথবা প্লেট মেলামাইন এত কিনা কিনছে অসম্ভবের কিছু না 50 আর 60 আর লাখটিয়া কিচ্ছু না ইয়েতে বেশি এমনিতেই ঘর সাজাইছে যে দোস্ত এই মানুষটার এই অতিরিক্ত সম্পদের জাকাত দিতে হবে জাকাত দিতে হবে না আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেই প্লেটগুলো আপনার সবসময় লাগে যেই ঘরটা আপনার সবসময় লাগে যেই বাস যেই বিছানা অথবা চেয়ার টেবিল আপনার প্রত্যেক দিন লাগে বা মেহমানের জন্য রাখছেন এটাও একটা দরকার এগুলোর জাকাত আসবে না
অতিরিক্ত যত আসবাবপত্র আছে ওইগুলোর যাকাত দিতে হবে। বাইরে বহুত মানুষে পেছে আছে, দেখা গেছে এই সমস্ত সম্পদ এত করে রাখছে, আজকে 20 বছর চলে যায় একবারও যাকাত দেয়নি। এখন 20 বছরের সকল যাকাত একত্র করলে এগুলো বিচ্ছেদ লাগবে সব। জি এরকম বহুত মানুষ আছে, বিশেষভাবে মহিলাদেরকে বলে দিবেন যাকাত দেওয়ার জন্য, যাদের সোনা গয়না আছে কতটুকু বেশি লাগবে না, যার কাছে টাকা স্বর্ণ মিলাইয়া, টাকা স্বর্ণ মিলাইয়া ওই যে 60,000 বা 50,000 টাকার সমমান হয়ে যায়। মনে করেন একজনের কাছে আধা ভরি স্বর্ণ আছে কিন্তু সাথে 500 টাকা আছে, আধা ভরি স্বর্ণ আছে 500 টাকা আছে, দুই ভরি রূপা আছে, ওই মানুষটার উপর যাকাত ফরজ হয়ে গেছে। তিন জিনিসে মিল্লা, আধা ভরি স্বর্ণ কথার কথা 500 টাকা বা 5,000 টাকা, আর লগে আছে আধা ভরি রূপা, বাস এই তিন জিনিসে মিলার কারণে তার নেশাব হয়ে গেছে। ওই যে অঙ্কটা, অঙ্কটার ঘর পূর্ণ হয়ে গেছে, তিনটাই মিল্লা যাকাত আসবে। এগুলা মা বোনদেরকে বলে দিবেন, যদি না দেয় অত্যন্ত মুসিবতে পড়ে যাবে, অত্যন্ত বিপদে পড়ে যাবে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ তোমাদের জন্য বিপদ। আরে ভাই দুনিয়া তো বিপদ, আখেরাতের বিপদ তো দেখি না, দুনিয়া তো বিপদ। যার সম্পদ আছে তার সাথে মানুষের মামলা আছে, মোকদ্দমা আছে, ঝগড়া আছে, মারামারি আছে, মাথা ফাটাইতেছে, ওর নামে কত রকমের বিচার আচার আছে, কিছুক্ষণ পরে পরে ওই মিয়া তুমি এই জায়গাটা ছেড়ে দাও, জায়গাটা তো তোমার না। জি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ তোমাদের জন্য কি বিপদ, বিপদ, বিপদ। কার সন্তানে কারে সুখ দিয়ে লইছে, আত্রা তুললে দেখাই দেনছে আমার মতন বুড়ে মুড়ে যেগুলা আছেন, কদ্দুর সুখ দিয়ে লইছে, সমাজের লাজে এনে কিছু কর না, খালি খালি সরমের সুডে এনে কিছু কর না, যে কইলে মানুষের কাছে সরম এই জন্য কই না, নাহলে কার সন্তানে কারে কি সুখ দিয়ে লইছে। আমি কি এদেশে থাকি না, না সিঙ্গাপুর তেয়েছি 30 বছর পরে, কেউ না সৌদি আরবের তেয়েছি, আমি এই দেশেই থাকি, কার সন্তানে কারে দিছে কি দিছে দেখতেছি না। জি রাস্তায় রাস্তায় রাতের বেলায় হাঁটে, কি ব্যাপার হাঁটেন কেন, ঘুমে ধরে না কেন, ঘুমে ধরে না, ঔষধ খেতে পারি না, ঔষধ খান না কেন, ফোলার আইনা দেয় না, কয় টাকার ওষুধ লাগে, বেশি না 100 টাকার ওষুধ দিলে সপ্তাহ যায়, দেখা গেছে ওই বেটার পাঁচ পোলা আছে। সত্য কথা বলতেছি, সত্য কথা, দেয় নাই কিচ্ছু পাবেন না, এটা একটা মরিচিকার ধোকাবিনী কিচ্ছু না। এই জন্য আপনার পথ আপনি ক্লিয়ার করেন, পরকালের সঞ্চয় ঠিক করেন, আপনার কবর এবং হাসর এবং মিজান এবং ফুলসিরাত সুন্দর হওয়ার চিন্তা ভাবনা আপনি করে ফেলেন, ওর ভরসায় থাকেন না, দুনিয়াকে এত ভালোবাসেন না, এত ভালোবাসলে সমস্যায় পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। যেহেতু মালিক নিজেই বলছে, ও মানুষ তোমার সম্পদ আর তোমার সন্তান তোমার জন্য ফেতনার কারণ। যে মালিকে সম্পদ দিছে ওই মালিকে আবার এই স্টিকার লাগাই দিছে, কোরআনের স্টিকার, মালিক স্টিকার লাগাই দিছে, সিগারেট যারা খান দেখবেন প্যাকেটের গায়ে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই বলে বুঝি কেউ খায় না। হ্যাঁ
আরো একটা গোপন কথা বলি, আবার একান্তে ওইটা বললেন না, ওই জানে কেমনে, ওই কেমনে জানতো কে দেশ থাকে না। যারা ইউটিউব চালান, নেকের জগৎ যেগুলা নোংরা জগৎ যেগুলো আছে ইউটিউবে, ওইগুলাতে ডুববেন, প্রথম সুন্দর করে একটা লেখা ওঠে, 18 বছরের নিচে যারা আছেন তারা দেখবেন না, এটা কই ওরে চেতাইছে কি কম, পর্দায় লেখা উঠে 18 বছরের নিচে যারা আছেন তারা দেখবেন না, ওইটা কই ওরে চেতাইছে না। আচ্ছা তাহলে বোঝা দরকার বড় ভাইয়ের কাম মনে হয় এটা, একটু দেখি মনে হয় এটা বাবার কাম, বাবার ফাটটা কি এটার ভিতরে ঢুকে দেখি, বস আঙ্গুলটা সোয়ানের সাথে সাথে ওর মা তো ই করম হয়েছে বলছেন, হ্যাঁ আসিল মরা জেতা হয়ে যায়। আল্লাহ দুইটা কথা বললাম, যে সিগারেটের গায়ে লেখা সংবিধিবদ্ধন সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর ওই দিকটা নোংরা নেকের ছবির গায়ে লেখা 18 বছরের নিচে যারা আছে তারা দেখবেন না। তদ্রূপ মালিকে মাল দিয়া আর সন্তান দিয়া তিনি মনে তা স্টিকার লাগাই দিছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওই বন্দা নিবি যে নিবি, চিন্তা করে নেস, তোর সন্তান কিন্তু তোর জন্য বিপদ, তোর মাল কিন্তু তোর জন্য বিপদ। জি, আর যাদের কাছে সঞ্চিত পয়সা আছে, অতিরিক্ত বাড়িঘর আছে, অতিরিক্ত জায়গা জমি আছে, যাকাতের মাল খায়েন না, যদি খান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেতটুকু খাইছো এই পরিমাণ জাহান্নামের আগুন তোমারে খাওয়াই দিব। দুজন সতর্ক থাকবেন, জাকাত দিবার বেলাও চিন্তা করে দিবেন, যাই জাকাত খাওয়ার উপযুক্ত না তারে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। ওই মিয়া, আপনি ভুলে অজু ছাড়া নমাজ পড়ছেন তাই বলে কি অজু হয়ে নমাজ হয়ে যাবে? হবে না। আপনি যদি বলেন আমি তো জানি না, ওই ব্যক্তি জাকাত খাইতে পারবে না, জানলা নাকা, আল্লাহর তো হুকুম ওই জানা জানি, জানি না লও, যাক জাকাত দিবেন জাকাত নিবেন, যারা দিবার তারা দিবেন, যারা নিবার তারা নিবেন। এখন কথা হলো, আর 4 দিন বাকি আছে আমাদের এতেকাফের বিষয়টা, একটু ফুর্তি ফুর্তি স্বেচ্ছায় এমন কোনো আল্লাহওয়ালা